সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা মাটিতে অবস্থিত সাধারণ খনিজ নিয়ে আলোচনা করব। আমরা যে নানা রকম খনিজ লবণ পেন্সিলের শীষ ট্যালকম পাউডার চীনা মাটির থালা বাসন ইত্যাদি হাজারো রকম জিনিস ব্যবহার করি তার অধিকাংশই মাটি ও শিলা থেকে প্রাপ্ত খনিজ পদার্থ বেশিরভাগ খনিজ পদার্থই কঠিন অবস্থায় পাওয়া যায় এদের নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি থাকে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার রকমের খনিজ পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় খনিজ পদার্থ ধাতব ও অধাতব দুটোই হতে পারে ধাতব খনিজ পদার্থের মধ্যে অন্যতম হল লোহা তামা বা কপার সোনা ও রূপা অধাতব খনিজ পদার্থের মধ্যে কোয়ার্টস মাইকা খনিজ লবণ প্রভৃতি উল্লেখযোগ্য বন্ধুরা একটু চিন্তা তো কয়লা গ্যাস পেট্রোল ইত্যাদি কি খনিজ পদার্থ হ্যাঁ এগুলোও খনিজ পদার্থ এদেরকে জৈব খনিজ পদার্থ বলে এদের সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে একটি ছকের মাধ্যমে কয়েকটি খনিজ পদার্থের ব্যবহার নিয়ে এখন আমরা আলোচনা করব। যেমন ম্যাগনেটাইড যাকে আয়রন অক্সাইড বলা হয় এটি লোহা তৈরিতে ব্যবহৃত হয় চুনাপাথর যাকে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে আমরা সবাই জানি ঘরবাড়ি সিমেন্ট সোডা গ্লাস লোহা ও স্টিল উৎপাদনে এটি ব্যবহৃত হয় এছাড়া মাটি এসিডিক হলেও এটি ব্যবহার করে প্রশমন করা হয় কোয়ার্চ যাকে সিলিকন ডাইঅক্সাইড হিসেবে আমরা সবাই জানি এটি কাচ সিরিজ কাগজ রেডিও ঘড়ি তৈরিতে ব্যবহৃত হয় সিলভার বা রূপা গহনা ও ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় মাইকা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে এটিকে ব্যবহার করা হয় জিপসাম যা সংকেত ক্যালসিয়াম সালফেট ইন্টু দুই অনুপরিমাণ পানি সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরির এটি প্রধান কাঁচামাল ধাতব পাইরাইটস সালফার ও নানারকম ধাতু তৈরিতে ব্যবহৃত হয় সোনা ও হীরা যা গহনা তৈরিতে বহুল ব্যবহৃত গ্যাস কয়লা পেট্রোল জ্বালানি হিসেবে রান্নার কাজে গাড়ি ও শিল্প কারখানায় ব্যবহৃত হয়